আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যে এখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাই কৃষি অনুশীলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গরুর শেড তৈরি সম্পর্কে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাভী গরু শেড আছে, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের কত উন্নত প্রজাতির কিছু গরুর শেড আছে। তো আজকে আমি আপনাদেরকে গরুর শেড সম্পর্কে ধারণা দিব। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা এখন গরুর শেড সম্পর্কে কিছু ধারণা দিই যে কীভাবে আপনি গরুর ঘর তৈরি করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কত উন্নত প্রজাতির গরু রয়েছে এখানে। তো প্রথমে আমার হাতে কিন্তু ফিতা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি সরাসরি আপনাদেরকে ফিতার মাপ দেখিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে গরুর শেড তৈরি করতে হয় এবং কীভাবে গরুর খাদ্য দিতে হয়। আপনারা এই যে গরুর খাদ্য একটাই দেন, আর মাঝের এটা কি পানি দেন? ছোট যেটা একটা আছে সে ইমতো সেটা পানি দেন, তাই তো? আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খাদ্যের সাথে কিন্তু পানি মিক্সার করে না, আপনি দেখতে পাচ্ছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো, প্রথমে আমরা এটা দেখাবো যেটা এটাতে কি পরিমাণে আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন। আমি একা একা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এদিকে নিয়েছে 3 ফিট, আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ফিট নিয়েছে। এটা হচ্ছে মূলত আপনার খাদ্য দেয়, যেটা সেটা হচ্ছে 3 ফিট 3 ফিট, এটাকে খাদ্য দেয়। আর যেটা পানি দেয় সেটা কতটুকু আমি সেটা দেখাই, সেটা হচ্ছে আপনার 2 ফিট পরিমাণে পানি দেয়। আপনাদেরকে পানি দেওয়াটা দেখায় যে একজন খামারি ভাই পানি দিচ্ছে, এই যে পানি দিচ্ছে মূলত মোটারে করে, এখানে পানি দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখবেন যে পানি নিষ্কাশনের জন্যে প্রতিটি ইর কিন্তু দূরত্ব, আমি কতটুকু আপনাকে দেখাই দিই যে এটারও দূরত্ব কিন্তু 2 ফিটের হালকা বেশি। দেখেন আপনারা, 2 ফিটের হালকা বেশি এই যে একটা থেকে আরেকটা দূরত্ব। এবং সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা গরু থেকে অন্য একটি গরুর যে প্রস্থে কতটুকু পর্যন্ত জায়গা লাগে, আপনার গরুর প্রস্থে কতটুকু পর্যন্ত জায়গা লাগে সেটা দেখাচ্ছি। এই যে এলিংটা, এই যে এটা কিন্তু ফাঁকা রেখেছে, ফাঁকা রাখার কারণে গরু আলো বাতাসের প্রয়োজন হয়, সেজন্য ফাঁকা রেখেছে। আমি আপনাদের এখন দেখাবো যে কতটুকু পর্যন্ত একটি গরুর এই যে পিলার, এটা থেকে মাপ রেখেছে 10 ফিট, 10 ফিট পর্যন্ত নিলে পারে যথেষ্ট পরিমাণে হবে। 10 ফিট পর্যন্ত নিলে পারে আপনারা দেখতে পেলেন যে কত সুন্দরভাবে 10 ফিট পর্যন্ত জায়গা নিয়েছে। এবং তার সাথে দুই দিকেই শেডের কিন্তু দুই দিকেই কিন্তু দেখেন যে কত, এটা হচ্ছে আপনার নেট বলা হয়, নেট দিয়ে একটু শক্ত নেট, শক্ত নেট দিয়ে এটাকে ঘেরাও করা আছে। তাছাড়াও আপনারা দেখতে পাবেন যে ফ্যান, গরমে গরুর যেন কোনো রকমের সমস্যা না হয় সেজন্যে ফ্যানের ব্যবস্থা করেছে। তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে মূলত গরু বাঁধা হয়, এটাতে গরু বাঁধা হয়, গরু বাঁধার জন্য কিছু রডের ব্যবস্থা করেছে। এবং উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরটা কত উপরটা করেছে, গরু ছাড়া কতটুকু উপর করেছে আপনি দেখতে পাচ্ছেন। এটা মূলত 12 ফিট, আপনার যদি পিলারটা দেখেন, এই পিলারটা, এই যে পিলারটা আছে, এই পিলারটা থেকে এটা পর্যন্ত 12 ফিট হবে। এবং যদি মাঝে যদি মাঝে দেখতে মানে মাঝের দিকটা উঁচা করেছে, মাঝের দিকটা আপনার 15 ফিট হবে, পাশে দুই পাশে 12 ফিট এবং মাঝের দিকে উঁচা করেছে 15 ফিট। তো দর্শক বন্ধুরা দেখতে পাবেন, এবং বাচ্চাদের জন্য কিন্তু আলাদা একটি স্থান করেছে। দর্শক বন্ধুরা, আরেকটা আপনাদেরকে দেখাই যে এই যে এটা কিন্তু একটা গরু থেকে আরেকটা গরুর দূরত্ব, এই যে গরুর দূরত্বর জন্য মাঝে কিন্তু স্টিল দেওয়ার জন্য, মাঝে কিন্তু রড দেওয়ার জন্য বাইরে আপনাদেরকে নিয়ে দেখাই যে বাইরে কিছু কাজ চলছে, যেটা হচ্ছে দুইটা গরুর যেন একটা গরু থেকে আরেকটা গরু স্পর্শ করতে না পারে, বা একটা গরু থেকে আরেকটা গরু যেন কোনো রকমের সম্পৃক্ত না থাকে, সেই জন্যে আপনার কিছু এই যে পাইপের তৈরি করা হচ্ছে, যেটা আপনাদেরকে দেখাই এই এই দিকটা তৈরি করা হয়ে গেছে। এটা এটা মূলত সম্পূর্ণ হয়েছে, এটা মূলত দেওয়া হবে। এটার এইখান থেকে এই পাইপের যে দূরত্ব, মূলত এই পাইপ থেকে এই পাইপের দূরত্ব, এটা 5 ফিট করেছে,
5 ফিট দূরত্বের একটি ই করেছে, আর আপনার এই দিকে নিয়ে আছে 5 ফিট, মূলত 5 ফিট বাই 5 ফিট করেছে। দেখতে পাচ্ছেন যে এটা দুই গরুর মাঝে দেওয়া হবে, যেন একটা গরু থেকে আরেকটা গরু কোনো রকমের স্পর্শ করতে না পারে। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম যে কিভাবে একটি আধুনিক পদ্ধতিতে শেড তৈরি করতে হয়। এটা কিন্তু আমাদের মেহেরপুর জেলার রাধাকান্তপুরে অবস্থিত। দর্শক বন্ধুরা, এটা কিন্তু আমাদের মেহেরপুর জেলার সবচেয়ে বড় গরুর শেড বলা যায়। বর্তমানে আমাদের মেহেরপুর জেলার যত রকমের উন্নত মানের গরু রয়েছে, সবচেয়ে বেশি গরু কিন্তু এই জায়গায় রয়েছে। তাছাড়াও আপনাদেরকে একটা দেখাই যে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ম্যাট। এই ম্যাট থাকার কারণে বর্তমানে গরুর খুরা রোগ সহ নানা রকমের রোগ জীবাণু কিন্তু এই ম্যাটের কারণে সরাসরি গরুর শরীরে আসতে পারে না। তাছাড়াও আরেকটি সবচেয়ে বেশি উপকারী আছে, সেটা হচ্ছে এটা কিন্তু মূলত যে সিমেন্ট এবং যে শান বলা হয়, সিমেন্ট এবং খোয়ার তৈরি, এখান থেকে যদি গরু যদি শুয়ে থাকে তাহলে পরে সরাসরি ম্যাটের উপরে শুবে, ম্যাটের উপরে শুলে পরে গরুর ঠান্ডা লাগার যে ভয়টা সেটা কম থাকবে। সেই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাট ব্যবহার করা হয়েছে গরুর শরীরের জন্য। গরুগুলা অনেকটা শান্ত প্রকৃতির দেখতে পাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেড সম্পর্কে জানালাম। তো এই শেডটা তৈরি করা হয়েছে অনেক দিন আগে, সেই কারণে প্রায় 5 থেকে 7 বছর আগে। সেজন্যে আপনার শেডের যে মূল্যটা বর্তমান যে কত টাকা মূল্য হতে পারে, সেই মূল্য সম্পর্কে আমি আপনাদের সামনে বিভ্রান্তকর মন্তব্য তুলে ধরবো না। আপনাদেরকে আগেই বলেছি যে এমন কোনো মন্তব্য তুলে ধরবো না, আপনাদের সরাসরি দেখাইছি। বর্তমানে আপনারা একটি ছোটো আকারে একটি কিন্তু ধারণা পালেন যে আপনারা কীভাবে আপনারা গরুর শেড তৈরি করতে হবে, আপনারা ধারণা পালেন। তো দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলে কিন্তু গরুভিত্তিক নানা রকমের ভিডিও আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপনা করে থাকি। তো এরকম গরুভিত্তিক নানা রকমের ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো দিন পর্বে, আগামী কোনো দিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।